আজ সে সম্রাট তোমার সামনে মাথা নত করেছে, প্রাণ নয় বিচার নয় প্রেম ভিক্ষা করছে সে। গ্রহণ করো আমার এ প্রেম, তুমি গ্রহণ করো ফুলি। গনসা, তুমিও কি কলকাতা আপিসে যাবে? আমি তো স্কুলে যাব। তা তুমি তো স্কুলে যাও, তোমার ছোড়দা কেন স্কুলে যায়নি? ছোড়দা তো 2 বছর আগে 7 ক্লাস অবধি পড়েছে, তারপর 2 বার ফেল মেরেছে। ইস, একবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছে রে। দাদু তাকে নুকি নুকি কিছু দিয়ে গেছে নাকি রে? না হলে কি করে তুই বলছিস যে সকলকে খাওয়াবি তুই? তুমি আর পারো বাদি কি দেবে ওকে, কি দেবে? চাও না হেসেলে গিয়ে দেখো, এত কুনে হেসেল ফাঁকা করে দিয়েছে এই মেয়ে, সব হেসেলের জিনিসপত্র সরিয়ে দিয়েছে, মুখ চালানোর ব্যবস্থা হয়ে গেছে। মাস্টারমশাই যে প্রশ্ন উত্তরগুলো লিখিয়ে দিয়ে গেছিল সেগুলো আমরা চিরকুটে লিখবো। আজ থেকে আমরা লেখা পড়াতে সময় নষ্ট করব না, টুকলিতে সময় দেবো। এই আমার ঘরে কি করছিস? এগুলো ঘেটেছিস কেন? প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? সময় হলো 1 মিনিট। প্রধানমন্ত্রীর বানান শুরু হবে প দিয়ে, পায়ের সম্পর্ক আছে, পায় হবে উত্তরটা। গোষ্ঠপাল, ওরে আহম্মক, গোষ্ঠপাল মোহন বাগানের ফুটবল প্লেয়ার। বড্ড সময় নষ্ট হচ্ছে। এই যাও তো তুমি বোর্ডে নম্বরটা লেখো তো। সঠিক উত্তর দেওয়ার জন্য খেজুর ডিহি পেয়ে যাচ্ছে 1 নম্বর। প্রথম প্রশ্নের উত্তর দিয়ে 1 নম্বরে এগিয়ে রয়েছে খেজুর ডিহি। নেবে আসুন। কাকে বলছেন মুখ্যমন্ত্রী? পাখি। এইবার খেজুর ডিহিকে আমার দ্বিতীয় প্রশ্ন ভূগোল থেকে। ঠিক আছে, আচ্ছা বলো তো হিমালয় পর্বতের উচ্চতা কত? ও মাস্টারমশাই, এটা ছাত্রদের পড়িয়েছিলেন? ভূগোল তো পড়িয়েছি, কিন্তু এখানে পড়িয়েছি কি না সঠিক মনে পড়ছে না মোড়াল মশাই। তোর মশাই, আপনারই যদি মনে না থাকে ছাত্রদের কি করে মনে থাকবে? এত সময় তো দেয়া যাবে না, এবার উত্তর দিতে হবে। আরে এদিকে তো সময় কমে যাচ্ছে। ওরা যেন জিততে না পারে ঠাকুর, ঠিক উত্তর যেন না দিতে পারে। হ্যাঁ রে মন্দা, আমাদের একটা হিমালয় নিয়ে প্রশ্ন আছে না? হ্যাঁ হ্যাঁ আছে আছে। ওটার চিরকুটটা কোথায়? আমি জানি, আমার মাথায় আছে। হিমালয়ের উঁচু শরীরে কোথায় লুকোনো আছে সেটাও জানি। খাড়ের দিকে, খাড়ের পিছনে আঠা দিয়ে সাঁটা আছে। এই এই এই, চুপ করো, থামো তোমরা। শোনো, আমি কিন্তু আর সময় দিতে পারবো না। আমি 3 গুণব, তার মধ্যে উত্তর দিতে হবে। 1, 2 8,838 মিটার। ওহো, একটুর জন্য ভুল হয়ে গেল। আরে ওটা 38 হবে না, ওটা হবে 48। খেজুরটির দ্বিতীয় প্রশ্নের উত্তর ভুল হয়েছে। Thank you.
প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? সময় হলো এক মিনিট। প্রধানমন্ত্রীর বানান শুরু হবে প দিয়ে, পায়ের সম্পর্ক আছে, পায় হবে উত্তরটা। গোষ্ঠপাল। ওরে আহম্মো, গোষ্ঠপাল মোহন বাগানের ফুটবল প্লেয়ার। এত মাংস দিচ্ছ মাসিমণি? আশ্রমে তো আমরা দু এক পিস খেতাম, এত খেতে পারবো? পারবি পারবি, আমি আমি ভালো করে মেখে দিচ্ছি, তুই একটু লক্ষ্মী সোনা মেয়ের মতো খেয়ে নে দেখি। মাও আমাকে এইভাবেই মেখে খাইয়ে দিত, তুমি ঠিক আমার মায়ের মতো মাসিমণি। বাই দ্য ওয়ে, এটা না সাউন্ড প্রুফ স্টুডিও, এখানে তুমি একদম গলা ছেড়ে গান গেও। এখানে আর কাউকে দেখতে কেন পাচ্ছি না? আসলে আমি তো এখানে একা, তাই তুমি কাউকে দেখতে পাচ্ছ না। কৃষ্ণ বলে কি বলতে চাচ্ছেন আপনি? আজ তোমার অহংকার আমি ভাঙবো। আমি এসেছি এক দাবি নিয়ে, আর আমার দাবি পূর্ণ হলেই আমি ফিরে যাব, আর কোনোভাবে কোনো পশু হত্যা হবে না। মনোরঞ্জনের জন্য পশু হত্যার মতন পাপ আর কেউ করবে না, এই কথা আমি পেলেই ফিরে যাব। তা সম্ভব নয়। নয়ন কি হয়েছে? নয়ন কি হয়েছে? এই যে মরে যাওয়ার গন্ধ, সুধা দিদি বলেছিল মরে যেতে ইচ্ছা করে এমন সুন্দর গন্ধ। মরে যাবার গন্ধ মানে? মরে যাবার কথা কেন বলছো তুমি? বলো নয়ন, বলো। তোমায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে, যতীনদাও ফিরে আসবেন। আচ্ছা, আমাকে যে বাচ্চা ছেলেটা এত বুদ্ধি করে বাঁচালো সে কে? ও ও আমাদের সুভাষ। সুভাষ, তোমার হাত কাটলো কি করে? হাঁটতে হাঁটতে পড়ে গেছিলাম, তাই কেটে গেছে। হাত কেটে গেছে নাকি ইচ্ছে করে হাত কেটেছো? আমার বাবার খুনিকে শাস্তি দেওয়ার পাশাপাশি আমি আমি আরো একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মা? আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার মনে হয় না রোহিণীদি জজদার কোনো ক্ষতি করতে পারে। যাই হোক না কেন, একটা সময় তো ভালোবেসেছিল। আগমনের বাজনা বাজবে, আমার শ্বশুর মশাই নিজের বাড়িতে থাকবেন না? তুই ও বাড়িতে একা একা যাবি? হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করবে না, অসুর শক্তি কখনো পারেনি দেবী শক্তিকে পরাজিত করতে। আমি গিয়ে ওদের ঝাল চামড়া ছাড়িয়ে একেবারে ডুকডুকি বাজিয়ে আসবো। এত মাংস দিচ্ছ মাসিমণি? আশ্রমে তো আমরা দু এক পিস খেতাম, এত খেতে পারবো? পারবি পারবি, আমি আমি ভালো করে মেখে দিচ্ছি, তুই একটু লক্ষ্মী সোনা মেয়ের মতো খেয়ে নে দেখি। মাও আমাকে এইভাবেই মেখে খাইয়ে দিত, তুমি ঠিক আমার মায়ের মতো মাসিমণি। বাই দ্য ওয়ে, এটা না সাউন্ড প্রুফ স্টুডিও, এখানে তুমি একদম গলা ছেড়ে গান গেও। এখানে আর কাউকে দেখতে কেন পাচ্ছি না? আসলে আমি তো এখানে একা, তাই তুমি কাউকে দেখতে পাচ্ছ না। কৃষ্ণ বলে কি বলতে চাচ্ছেন আপনি? আজ তোমার অহংকার আমি ভাঙবো। নয়ন কি হয়েছে? নয়ন কি হয়েছে? এই যে মরে যাওয়ার গন্ধ, সুধা দিদি বলেছিল মরে যেতে ইচ্ছা করে এমন সুন্দর গন্ধ। মরে যাবার গন্ধ মানে? মরে যাবার কথা কেন বলছো তুমি? বলো নয়ন, বলো। আমার মনে হয় না রোহিণীদি জজদার কোনো ক্ষতি করতে পারে। যাই হোক না কেন, একটা সময় তো ভালোবেসেছিল। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? সময় হলো এক মিনিট। প্রধানমন্ত্রীর বানান শুরু হবে প দিয়ে, পায়ের সম্পর্ক আছে, পায় হবে উত্তরটা। গোষ্ঠপাল। ওরে আহম্মো, গোষ্ঠপাল মোহন বাগানের ফুটবল প্লেয়ার।